हेलो एवरीवन, वेलकम टू माय चैनल इंस्पायर मैथमेटिक्स क्लासेस। तुम्हारे ये चैनले सबाई के स्वागत। देखो तुम्हारे आगे वीडियो पार्टे ये क्वेश्चन टा इनकम्प्लीट छिलो, ये एखन कंटिन्यू करा हबे ये वीडियो पार्टे। ठीक है, तहले ये कि हे वन बाय वाई माइनस वन माइनस वन बाय वाई, इटा के देखो सबट्रैक्ट करो, वाई माइनस वाई केटे जाए और माइनस माइनस प्लस वन हो जाए, मैंने वन बाई वाई इंटू वाई माइनस वन वन माइनस वन ये हो गो वन बाई वाई माइनस वन माइनस वन बाई वाई तैना। तेल एर इंटीग्रेशन कत है लग मट वाई माइनस वन और वन बाई वाई इंटीग्रेशन लग वाई इक्वल टू लग मट टैन एक्स बाई टू प्लस सी, ये सी डैश कर दाओ कारण सी डैश तो चेन्ज हो बुझते ही पो, तेल सी डैश कर दाओ ये, तेल पर तुम्हें सी लिखते हो। এটা তুমি যদি বলো সি ড্যাশ করবো না স্যার, সি থাকলে অসুবিধা কী আছে? কোনো অসুবিধা নেই, সি করো এম করো একটা কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে সি ড্যাশ করে নিলে লাস্টে তুমি সি রাখতে পারবে। ঠিক আছে, কনস্ট্যান্টের ফার্স্ট এটা সি সি রাখাতেই বেটার। তাহলে এটা কী হয়ে যাবে লগ ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু লগ মড ট্যান এক্স বাই টু প্লাস সি ড্যাশ, বোঝা গেল? এরপরে দেখো তোমাদের এইটা তোমরা এই স্টেপে অ্যান্সার রাখতে পারো, তবে এটা স্টেপ অ্যান্সার রাখবে না, এটাকে একটু সরল করা যায়। কীভাবে সরল করবে সিম্পলিফাই করবে সেটা আমি দেখাচ্ছি, ভালো করে দেখো। ঠিক আছে, সেটা কীভাবে সরল করবে না, এখন দেখো তোমরা এই যে লগ মড টেন এক্স বাই টু এটা এই দিকে নিয়ে আসতে পারো লেফট হ্যান্ড সাইডে, অথবা সিরিয়াসটাকে তোমরা লগ ধরে নিতে পারো। সিরিয়াসটাকে লগ ধরাচ্ছে আমার মনে হয় এইটা এদিকে নিয়ে এসে তত আমার বেটার হবে। তাহলে কী হয়ে যাবে না লগ মড ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই মাইনাস লগ মড টেন এক্স বাই টু, ঠিক আছে, ইকুয়াল টু সি ড্যাশ। পরের স্টেপে যেটা করবে সেটা হচ্ছে লগ মড ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল বাই টেন এক্স বাই টু ইকুয়াল টু সি ড্যাশ। পরের স্টেপে যেটা হয়ে যাবে লগটা উঠিয়ে দেবে, অর্থাৎ এখানে বেস কত ই, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই হোল বাই টেন এক্স বাই টু, তাই না, ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি ড্যাশ। ই টু দি পাওয়ার সি ড্যাশটাকে তুমি সি ধরে নাও, ই টু দি পাওয়ার সি ড্যাশটাকে সি ধরে নিলে লেট ই টু দি পাওয়ার সি ড্যাশ ইকুয়াল টু সি কনস্ট্যান্ট। তাহলে পরের স্টেপে এটা কী হবে, পরের স্টেপে যেটা হবে এটা সেটা হচ্ছে দেখো ভালো করে, পরের স্টেপে যেটা এটা হয়ে যাবে তাহলে অর ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু, তাহলে ওয়াই মাইনাস ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু হয়ে যাবে কত টেন এক্স বাই টু, এখানে চলে আসবে তাই না, টেন এক্স বাই টু কি এদিকে চলে আসবে, আর ওয়াই ইকুয়াল টু তাহলে কত যাবে সি ইন্টু টেন এক্স বাই টু, বোঝা গেল? এরপরে যেটা করবে ওয়াইটা ওইদিকে নিয়ে চলে যাবে, তাহলে অর ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু সি ওয়াই টেন এক্স বাই টু। তাহলে এটা তোমরা অ্যান্সার রেখে দিতে পারো, পুরো নাম্বার পেয়ে যাবে, ফুল নাম্বার পেয়ে যাবে। দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন অফ দ্য গিভিন সলিউশন, এটাই হলো নির্ণেয় সাধারণ সমাধান প্রদত্ত অবকল সমীকরণে। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল উত্তর, এটা হচ্ছে মোর সিম্পলিফাইড অ্যান্সার রইল। ঠিক আছে, আর এটাকে দেখবে যেমন ধরো তোমার এস এন দে বইয়ের সলিউশনে দেওয়া আছে ওয়াই মাইনাস ওয়ানে হোল স্কোয়ার, সে হোল স্কোয়ার করে দিয়েছে, এটা হোল স্কোয়ারটা না করলেও হবে, কায়দা করে আর হোল স্কোয়ার না করলেও হবে, এটা ক্লিয়ার? এটা অ্যান্সার রাখতে পারবে, এটা অ্যান্সার রেখে দেবে কী জিনিস। ওকে, তোমাদের কোশ্চেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত আমি করলাম লং অ্যান্সার টাইপ কোশ্চেন ফাইভ মার্কসের পার্ট এ। ঠিক আছে, পাঁচের অঙ্কটা দেখো পুরো সেম টাইপের, আমি এটা বলেছি দেখো ওয়াই ডিওয়াই আছে আর ডিওয়াইয়ের উপরে আছে ডিএক্সের উপরে আছে, তাহলে এই ওয়াই ডিওয়াই নিচে কস স্কোয়ার ওয়াইটা নিচে নামাবে, মানে ওয়াই ডিওয়াই বাই কস স্কোয়ার ওয়াই প্লাস এক্স ই পাওয়ার এক্স ডিএক্স বাই বাই তো কিছু নেই, তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স রাখবে, এখানে তো কোনো এক্স নেই, তাহলে ওয়াই ডিওয়াই বাই কস স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এখন ইন্টিগ্রেটিং বোথ সাইড করবে একই হবে, একদম পুরো হয়ে যাবে, পুরো সেম টাইপের। তো পাঁচেরটা বাড়িতে করবে, ছয়েরটাও দেখো একই হবে, এখানে ই টু দি পাওয়ার ওয়াই ডিওয়াইকে একসঙ্গে রেখে দাও, মানে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডিওয়াই আর এক্স কিউব প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্সটা এখানে নিয়ে চলে আসবে ইকুয়াল টু জিরো, এবার বোথ সাইডে ইন্টিগ্রেট, তারপর পাঁচ ছয় পারবে, সাতেরটাও পেরে যাবে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা, তাহলে ডিওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়ান ইন্টু ডিএক্স, এবার বোথ সাইড ইন্টিগ্রেটিং করবে। ঠিক আছে, এরপর আটেরটা আমি দেখাচ্ছি, তাহলে পাঁচ ছয় সাত তিনটে হোমওয়ার্ক দিলাম, না হলে ইউটিউবে কমেন্ট করে জানাবে, ভালো করে শোনো মন দিয়ে।
5, 6, 7 তিনটে বাড়িতে করবে, অবশ্যই হবে। যদি না হয় যে অঙ্কগুলো আমি বোঝালাম প্রতিটা অঙ্ক খাতায় নোট করবে, স্টেপ বাই স্টেপ বুঝবে। কোনো স্টেপে বুঝতে হলে না পারলে আমাকে বলবে ইউটিউবে কমেন্ট করে, পরের ভিডিওতে ওই পেজটা নিয়ে তোমাদের আমি বুঝিয়ে দেবো। এই পেজটা মানে যে পেজে করাচ্ছি এই পেজটা নিয়ে বুঝিয়ে দেবো। আর এই অঙ্কগুলো সমাধান দিচ্ছি হোমওয়ার্কের জন্য কিছু, এগুলো বাড়িতে করবে, না হলে ইউটিউবে কমেন্ট করে জানাবে যে স্যার 7 নম্বর বা 5 নম্বরটা হয়নি। আমি সবার কমেন্ট পাওয়ার পর, অনেকের কমেন্ট পাওয়ার পর, এই জন্য একজন কমেন্ট করলে হবে না, যে তুমি একা বললে, কোনো একজন একা বললো, একা বললে হবে না, ঠিক আছে। তাহলে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7 তিনটে হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এরপর তোমাদের আমি 8-এর অঙ্কটা করে দিচ্ছি, দেখো 8 আর 9 একই টাইপের অঙ্ক, সেম টাইপ, 8 আর 9 পুরো সেম টাইপ। তার মধ্যে 8-এর অঙ্কটা আমি করে দিচ্ছি, 8-এরটা করছি আর 9-এরটা বাড়িতে করবে। 8-এর অঙ্কটা কি বলেছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু y² - y + 1/x² - x + 1। এটা দেখো পরিষ্কার সেপারেশন হয়ে যাবে, ডিএক্স একদিকে থাকবে আর ওয়াই একদিকে থাকবে, তাহলে কী হচ্ছে, ডিওয়াই বাই y² - y + 1 dx² - x + 1, তাই তো। এরপরে যেটা করবে, আচ্ছা এটা সলিউশন, বাকি সলিউশনটা স্টেপটা করার আগে তোমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ বুঝবে এবং খাতাতে নোট করবে। শোনো, মন দিয়ে শোনো কী বলছি, আমার কথাগুলো অবহেলা করবে না, বুঝতে পারছো কী বলছি, এবং ভিডিওটা এগিয়ে নিয়ে যাবে না, আমার কথাগুলো শোনো, স্টেপ বাই স্টেপ খাতাতে নোট করে নেবে, ওই পদ্ধতি অনুসরণ করে হোমওয়ার্কগুলো করবে, ইজিলি হয়ে যাবে। এবং প্রতিটা ভিডিও লাইক করবে, ভিডিও দেখার শেষে ভিডিওটা লাইক করবে, কষ্ট করে জানাই একটু তো লাইক বানতে হয় বস, একটু লাইক করবে, লাইক করলে ভালো লাগে, আর কমেন্ট করে ফিডব্যাক জানাবে, ফিডব্যাকটা অবশ্যই জানাবে কেমন লাগলো, কমেন্ট করবে। আর যে বলছি যে এই যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম, এই হোমওয়ার্কগুলো ধরো তোমরা পারলে না, 6 নম্বর বা 7 নম্বর কোনো একটা পারলে না, না পারলে ইউটিউবে কমেন্ট করে জানাবে, এবং কোনো একজন হোমওয়ার্ক পারেনি কমেন্ট করে তাহলে কিন্তু হবে না, অনেকে কমেন্ট করে জানাবে যে হয়নি, অনেকে দিলাম যে অনেকেরই হয়নি এই অঙ্কটা বা এই অঙ্কটা, তখন সেগুলো একটা ভিডিও বানিয়ে সাথে সমা যেগুলো হয়নি ইউটিউব কমেন্টের সেই সমাধানগুলো করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, বোঝা গেল। আর শেয়ার করতে ভুলবে না, বেশি করে শেয়ার করবে, সব স্কুলের ফ্রেন্ডসদের শেয়ার করবে, যাতে করে আমি আপলোডিং কন্টিনিউ করতে পারি। আর লাইভ ক্লাস অবশ্যই, লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করবে, সোমবার রাত্রি 9টা প্রতি সোমবার রাত্রি 9টা করতে পারি, যদি সবাই বেশি করে দেখি অ্যাটেন্ড হচ্ছে, যদি অ্যাটেন্ডের সংখ্যা ক্রমশ বাড়ছে তাহলে প্রতি সোমবার রাত্রি 9টা করে দেবো, বোঝা গেল, প্রতি সোমবার রাত্রি 9টায় করে দেবো, যদি সবাই অ্যাটেন্ডের সংখ্যা ক্রমশ বাড়ে, মিনিমাম 150-200 জন 250 জন অ্যাটেন্ড করবে লাইভ ক্লাসে, তবেই এই লাইভ ক্লাস কন্টিনিউ হবে, ঠিক আছে। লাইভ ক্লাসে তোমরা অন্যান্য বইয়ের অঙ্কও বলতে পারো, সমাধান করে দেওয়া হবে, প্লাস জয়েন্টের অঙ্কও দেখানো হবে। এরপরে ইন্টিগ্রেটিং করবে বোথ সাইডে, ইন্টিগ্রেটিং করলে কী হবে, ইন্টিগ্রাল ডিওয়াই বাই y² - y + 1 ইকুয়াল টু ইন্টিগ্রাল dx/x² - x + 1 প্লাস সি হচ্ছে সমাকলনের ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে। এরপরে যেটা করবে সেটা দেখো, এইরকম টাইপের ইন্টিগ্রেশন তোমরা দেখেছো, পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি যে চ্যাপ্টার ছিল, সেই পরিবর্ত পদ্ধতি দেখবে আমি কমপ্লিট সমাধান করে দিচ্ছি 6A এন্ড 6B দুটো এক্সারসাইজে, সেখানে এই টাইপের অঙ্ক সমাধান আমি ডিটেলসে সুন্দর করে সহজ সরলভাবে বুঝেছি। যারা এখনও পর্যন্ত দেখনি তারা যাও এই চ্যানেলে, ওপেন করে প্লে লিস্ট যাবে, চ্যানেলটা ওপেন করে চ্যানেলটার নাম লিখবে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস দিয়ে, ওপেন করে প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে যেয়ে ওখানে খুঁজবে সব পেয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি এক সেকেন্ড, ধরো এই অঙ্কটা তোমরা এরকম টাইপের অঙ্ক আমার চ্যানেলে দেখনি, এরকম টাইপের অঙ্ক আমার চ্যানেলে আমি সমাধান করে দিছি, তোমরা দেখনি কীভাবে বার করবে, প্রথমে মোবাইলে যাবে, যাওয়ার পরে ইউটিউবে যাবে, ওকে। ইউটিউবে যাওয়ার পরে তুমি দেখো এখানে কী করবে, ইউটিউবে যাওয়ার পরে এখানে সার্চ করবে ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস, কী বলে সার্চ করবে, আই, ওকে, আই হলো INSPIRED ইন্সপায়ার,
ভালো করে দেখো, ইন্সপায়ার লেখা আসছে, ইন্সপায়ার, ঠিক আছে, ইন্সপায়ার, তারপরে ম্যাথামেটিক্স, এই চলে এলো ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। এই হচ্ছে চ্যানেলের নাম, ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস। ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস গিয়ে এই আই এর উপর ক্লিক করবে, তাহলে চ্যানেলের ভেতরে চলে আসবে। হোম পেজে চলে এলো, হোম পেজ আছে, তারপর ভিডিও প্লেলিস্ট কমিউনিটি, কোথায় যাবে, প্লেলিস্টে যাবে, এই প্লেলিস্ট এখানে যাবে, প্লেলিস্ট, ক্লিয়ার, প্লেলিস্ট, প্লেলিস্টে যাও, দেখো প্লেলিস্টে আসো। প্লেলিস্টে যাওয়ার পরে কী হবে, প্লেলিস্টে আসার পরে দেখো সব লিস্ট করা আছে, ক্লাস টুয়েলভ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লাইভ ক্লাস টুয়েলভ, তুমি লাইভ ক্লাস যদি দেখতে চাও লাইভ ক্লাসও পেয়ে যাবে, লাইভ ক্লাস দেখতে পেলে লাইভ ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ক্লাস নাইনের আছে, ক্লাস লাইভ ক্লাস হচ্ছে গিয়ে টেন, ঠিক আছে, ক্লাস লাইভ ক্লাস মাধ্যমিক, লাইভ ক্লাস মাধ্যমিক, ক্লাস টুয়েলভ প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রাল, ক্লাস টুয়েলভ ডেফিনিট ইন্টিগ্রাল সলিউশন, ক্লাস ইলেভেন, ক্লাস টুয়েলভ, এখানে সব পেয়ে যাবে তোমরা। এরপর ধরো তুমি এটা কী চাইছো, এটা হচ্ছে গিয়ে মেথড অফ সাবস্টিটিউশন, তাই তো, তাহলে ক্লাস টুয়েলভ মেথড অফ সাবস্টিটিউশন যাও পেয়ে যাবে, ক্লাস টুয়েলভ, ভালো করে দেখো, ক্লাস টুয়েলভ মেথড অফ সাবস্টিটিউশন, এক্সারসাইজ সিক্স বি, এক্সারসাইজ সিক্সেও আছে, সিক্স বি যখন আছে নিশ্চয়ই সিক্সে আছে, ক্লাস টুয়েলভ ইন্টিগ্রেশন মেথড অফ সাবস্টিটিউশন এক্সারসাইজ সিক্সে, এর ভিতরে ক্লিক করবে। এখানে গেলে সিক্সে, এক্সারসাইজ সিক্সে, এটা ক্লাস টুয়েলভ ইন্টিগ্রেশন মেথড অফ সাবস্টিটিউশন এক্সারসাইজ সিক্সে, এখানে ক্লিক করলে এর ভিতরে চলে গেলে এখানে বিভিন্ন রকম পার্টে ভিডিও আছে, সব পার্ট ওয়ান পার্ট টু করে বিভিন্ন, দেখো লাস্ট পার্ট কত, লাস্ট পার্ট হচ্ছে 13, এই দিকটা দেখবে লাস্ট পার্ট 13, কারণ কখনো এখানে থামলে থাকে থাকে না, এখানে এইদিকে লেখাগুলো দেখবে, এইদিকে লেখাগুলো, এখানে সব ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে, এইভাবে তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে। তো সুতরাং ওখান থেকে তোমরা বলে দিয়েছি পদ্ধতি কীভাবে করবে, পুরো ক্লিয়ার কনসেপ্ট করে সহজ সরলভাবে বোঝানো হয়েছে, এটা আমি তোমাদের করে দিচ্ছি। ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়ান আছে, তাহলে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর এক্সট্রা আছে, এখানেও তাই হবে, ডিএক্স বাই এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই ফোর ইকুয়াল টু সি, ওকে, বোঝা গেল। এরপরে দেখো যেটা করবে তোমরা সেটা হচ্ছে এটা কত হয়ে যাবে, তাহলে ইন্টিগ্রাল ডিএক্স বাই ওয়াই মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর, মানে রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস রুট থ্রি বাই টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু সি, ক্লিয়ার। এরপরের স্টেপে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে, তাহলে এটা কথা হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে ওয়ান বাই এ, ওয়ান বাই এ মানে রুট থ্রি বাই টু, তাই না, রুট থ্রি বাই টু ইন্টু ট্যান ইনভার্স এ বাই এ, অর্থাৎ ওয়াই মাইনাস হাফ বাই রুট থ্রি বাই টু ইকুয়াল টু, এটা হয়ে যাবে কত, এটাও ঠিক ওইভাবেই হবে, তাহলে এটা কী হবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই ওয়ান বাই এ মানে টু বাই রুট থ্রি, রুট থ্রি বাই টু হলে কত উপরে চলে যাবে, টু বাই রুট থ্রি, যেমন এটা উপরে টু বাই রুট থ্রি চলে যাবে, এটা দেখিয়ে দিলাম টু বাই রুট থ্রি টু ট্যান ইনভার্স এক্স বাই এ, মানে এক্স মাইনাস হাফ বাই রুট থ্রি বাই টু ইকুয়াল টু, এটা হচ্ছে প্লাস সি, প্লাস সি। পরের স্টেপে যেটা এটা হবে, পরের স্টেপে কী হবে, এটা পরের স্টেপে দেখো, তাহলে এটা হচ্ছে টু বাই রুট থ্রি, টু বাই রুট থ্রি ট্যান ইনভার্স কত হয়ে যাবে, টু ওয়াই মাইনাস ওয়ান বাই রুট থ্রি, তাই না, ইকুয়াল টু টু বাই রুট থ্রি ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি প্লাস সি, পুরো কী হবে, এটা যে হবে হলো পুরো কী হবে হবে, কারণ ইন্টিগ্রেশনটা পুরো সেম আছে, ঠিক আছে। এরপরে স্টেপে যেটা করবে সেটা কী হবে হচ্ছে, ট্যান ইনভার্স টু বাই রুট থ্রি গুণ করে দাও, ট্যান ইনভার্স টু ওয়াই মাইনাস ওয়ান বাই রুট থ্রি মাইনাস এটা করে দাও এদিকে, ট্যান ইনভার্স টু এক্স মাইনাস ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু রুট থ্রি সি বাই টু, হয়ে গেল। এরপরে যেটা টু বাই রুট থ্রি দিয়ে গুণ করলে, এখানে কত দিয়ে গুণ করলে, রুট থ্রি বাই টু দিয়ে, কারণ রুট থ্রি বাই টু দিয়ে গুণ করলে ওয়ান হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে, এখানে সি ইন্টু রুট থ্রি বাই টু। পরের স্টেপে এটা করে দেবে, ট্যান ইনভার্স
एक्स माइनस टेन इनवार्स वाई मैं टेन इनवार्स एक्स माइनस वाई तैना तेल ये कत हो जाए ये आगे कर दाओ माइनस द्विगुण कर दाओ तेल क्यों हो जाए टेन इनवार्स टू वाई माइनस वन रूट थ्री टू एक्स माइनस वन बाई रूट थ्री एक्स माइनस वाई बाई वन प्लस एक्स वाई तेल टू वाई माइनस वन बाई रूट थ्री टू एक्स माइनस वन बाई रूट थ्री इक्वल टू रूट थ्री सी बाई टू बोझा गया मैंने तुम्हारा ये जी एखे अन्सार रेखे दाओ तो एक अन्सार रखा जो पे ये अन्सार रखे दिल रेखा जो पे तब ये अन्सार रखार चेषा करो ना एक सरल कह नहीं क्या देखा देखे नाओ तेल और ये कत हो जाए टेन इनवार्स तेल ये क्यों हो जाए ना टू वाई तैना टू वाई टू कमन टू वाई रूट थ्री एखे रूट थ्री केटे जाए टू कमन कत हो वाई माइनस एक्स और माइनस वन से प्लस वन केटे जाए तैना और ये रूट थ्री थे नीचे हे थ्री प्लस टू फोर एक्स वाई टू फोर एक्स वाई माइनस टू एक्स माइनस टू कमन माइनस टू एक्स माइनस टू कमन एक्स प्लस वाई और माइनस माइनस प्लस वन हो गल बाई थ्री इक्ुअल टू रूट थ्री सी बाई टू पर स्टेपे ये जो है से जाए और तेल ये कत हो जाए टू कमन वाई माइनस एक्स ये टेनटा दिखे नहीं चले आसो तेल क्यों हो जाए इक्ुअल टू बाई बाई रूट थ्री इंटू पर तीन चले गल और ये हो जाए तुम्हार फोर एक्स वाई माइनस टू कमन एक्स प्लस वाई प्लस थ्री के फोर प्लस वन और प्लस थ्री फोर हो जाए इक्ुअल टू टेनटा दिखे नहीं चले आसो तेल टेन टेन रूट थ्री सी बाई टू सी जेहेतु कन्स्टैंट सी कन्स्टैंट तेल पुरोटी कन्स्टैंट पर स्टेपे ये जो हो जाए और এটা দেখো রুট থ্রি রুট থ্রি একটা এখানে রুট থ্রি রয়ে যাবে থ্রি বাই রুট থ্রি মানে কি রুট থ্রি টু রুট থ্রি ওয়াই মাইনাস এক্স বাই ফোর এক্স ওয়াই মাইনাস টু কমন এক্স প্লাস ওয়াই প্লাস ফোর বোঝা যাচ্ছে ইকুয়াল টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রুট থ্রি সি বাই টু মানে পুরোটাই কনস্ট্যান্ট হয়ে গেল তাই না ব্যাস এটাই অ্যান্সার রেখে দাও আর বেশি সলভ করার দরকার নেই এটাই মোর সিম্পলিফাইড অ্যান্সার এটাকে ইকুয়াল টু সি করে দাও হোয়ার c ইকুয়াল টু টেন রুট থ্রি সি বাই টু ঠিক আছে দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার অর্থাৎ দিস ইজ দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন অফ দ্য গিভিন ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটাই হলো নির্ণেয় সাধারণ সমাধান প্রদত্ত অবকল সমীকরণে ঠিক আছে তো যদি এতটা না করে তোমরা এখানেই রেখে দেবে এই স্টেপটা রেখে দিলেই হবে এই স্টেপ এই স্টেপে রেখে দেবে তাহলেই হবে কারণ এটা করলে তোমাদের টাফ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এই এইভাবে সরলটা করা যায় দেখে নিলে এটাও ইম্পর্টেন্ট কারণ অনেক সময় বিভিন্ন এই ফর্মেও দেয় ঠিক আছে পুরো বোঝা গেল তো ভালো করে বুঝে নাও স্টেপ বাই স্টেপ নয়ের আটের অঙ্কটা তো করে দিলাম নয়ের অঙ্কটা কোনো পুরো সেম টাইপের ওইভাবেই হবে নয়ের অঙ্কটা পুরো সেম টাইপের এটা বাড়িতে করবে আর দশের অঙ্কটা দেখো খুবই সোজা এটা হচ্ছে লগ কোসেক এক্স প্লাস টেন এক্স ডিএক্স তাহলে এটি এক্স একসঙ্গে আছে এর নিচে এই এক্সটা না হবে কস এক্সটা তাই না আর এই লগ সেক ওয়াই প্লাস টেন ওয়াই ডিওয়াই বা এর নিচে কস ওয়াই না হবে খুবই সোজা আর এগারোটা তো ওইভাবেই হবে এটা কি হচ্ছে ডিওয়াইয়ের নিচে ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স না হবে আর ডিএক্স বাই এক্স স্কোয়ার তোমার কোড দেখাচ্ছি দেখেন আপ তাহলে কোশ্চেন নাম্বার টেন এটা কীভাবে করবে যে বললাম যে এইখানটা ঠিক রাখবে কারণ এক্স একসঙ্গে আছে তাহলে এই এর নিচে এইখানে এক্সটা না হবে কস এক্সটা এক্স মানে এক্সটা আমি দিয়ে কোনটা আছে কস এক্স আর এই ওয়াইয়ের নিচে এই কস ওয়াইটা না হবে তাহলে কী হয়ে যাবে অর লগ অফ সিক এক্স প্লাস টেন এক্স বাই কস এক্স ইকুয়াল টু লগ অফ সেক ওয়াই প্লাস টেন ওয়াই ডি ওয়াই বাই কস ওয়াই হয়ে গেল পরের স্টেপে যেটা করবে সেটা হচ্ছে দেখো যে লগ সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ কত লগ সেক এক্স প্লাস টেন এক্সের ডেরিভেটিভ কত না সেক এক্স তাহলে এটা ওয়ান বাই কস এক্স আছে এটা মানে কি ওয়ান বাই কস এক্স ওয়ান বাই কস এক্স মানে সেক এক্স কারণ এর ডেরিভেটিভ এটা তাই না তার মানে তোমার এটা হয়ে যাচ্ছে তুমি কাকে এটাকে লগ সেক এক্স প্লাস টেন এক্সের যে ডেরিভেটিভ এটা তো সুতরাং এটা ইন্টিগ্রেটিং করে দাও বোথ সাইডে ইন্টিগ্রেটিং বোথ সাইড তাহলে কী হবে পরের স্টেপে দেখো এখানে জায়গা নেই তাহলে ইন্টিগ্রেটিং লগ সেক এক্স প্লাস
टेन एक्स डिएक्स बाय कॉस एक्स इक्वल टू इंटीग्रल लॉग ऑफ सेक वाई प्लस टेन वाई बाय कॉस वाई डी वाई प्लस सी डैश। सी डैश हे समाकलन ध्रुवक बाय इंटीग्रेटिंग कन्स्टैंट। पर स्टेपे जो है तेल और ये कि हे इखने देखो लग सेक एक्स प्लस टेन एक्स टे जो जेड धरो तेल क्य हो जाए सेक एक्स प्लस टेन एक्स टे जो जेड धरो तेल ये कत हे वन बाई सेक एक्स प्लस टेन एक्स और सेक एक्सर डेरिवेटिव सेक स्क्वायर एक्स टेन एक्सर डेरिवेटिव सेक स्क्वायर एक्स और सेक एक्सर डेरिवेटिव सेक एक्स टेन एक्स कर दाओ टेन एक्स और टेन एक्सर डेरिवेटिव कत सेक स्क्वायर एक्स डिएक्स इक्वल टू डी जेड बोझा गया। तेल और ये कि हो जाए सेक एक्स कमन जाए कि टेन एक्स प्लस कारण ये सेक एक्स इंटू टेन एक्स सेक एक्स इंटू टेन एक्स और सेक एक्स कमन गले सेक एक्स प्लस टेन एक्स और नीचे आज सेक एक्स टेन एक्स डिएक्स टू डी जेड बोझा गया। पुरो क्लियर तो वन बाई सेक एक्स टेन एक्स और सेक एक्स डेरिवेटिव कत सेक एक्स इंटू टेन एक्स ये टेन एक्स तेने ये कैंसल हो गलो तो थकने सेक एक्स डिएक्स इक्वल टू डिजेड तर मैं देखो ये कॉस एक्स आन बै कॉस एक्स ऊपर चले सेक एक्स डिएक्स डिजेड हो जाए तर मैं इंटीग्रेशन क्या ये तो शुद्ध एक्स और ये शुद्ध वाई बाकी तो पूरा सेम देखते आकारटा स्ट्रक्चर देखो पूरा सेम स्ट्रक्चर शुद्ध एक्स और वाई तेल ये जब होता वाई हो जाए तेल ये कि हे ना इंटीग्रल ये जेड एखे जेड बसाले जेड और ये हो जाए सेक एक्स डिएक्स वन बाई कॉस एक्स मैंने सेक एक्स तो वन बाई कॉस एक्स सेक एक्स डिएक्स मैंने ये हे डिजेड इक्वल टू ये तो एक ही हे इंटीग्रेशन प्रथम आलदा करो से बेटार हो तेल इंटीग्रेशन की हे डिजेड इक्वल टू जेड स्क्वायर बाई टू अर्थात वन बाई टू जेड स्क्वायर जेड मान लग सेक एक्स प्लस टेन एक्सर होल स्क्वायर तईना तेल यही गल इंटीग्रेशनटार भू इंटीग्रेशनटार भू इंटीग्रेशनटार भू हलो ये अर्थात जो वाई है तक ये भैल्यू है पूरे एक्सर जगह जस्ट वाई बसे जाए तर मैंने अब और दिए इक्वेशन हो जाए और हाफ लग सेक एक्स प्लस टेन एक्सर होल स्क्वायर इक्वल टू हाफ लग सेक वाई प्लस टेन वायर होल स्क्वायर प्लस सी डैश बोझा गया। एरपर स्टेप आर टू सरल करते मैक्सिमाम सरल कर लेटा दिखे रेखे दाओ लग अफ सेक एक्स प्लस टेन एक्सर होल स्क्वायर माइनस माइनस लग सेक वाई प्लस टेन वाई एर होल स्क्वायर इक्वल टू दिए गुण कर टू सी डैश टू टू सी डैश इक्वल टू बा सी वेयर सी इक्वल टू टू सी डैश तैना टू सी इक्वल टू सी डैश तेल ये हलो निर्णय उत्तर निर्णय आंसर दिस इज द रिक्वायर्ड आंसर ये हे प्रदत्त अवकल समीकरण साधारण समाधान जेटु सी आछे कन्स्टैंट आछे आर्बिट्रेरी कन्स्टैंट स्वेच्छ ध्रुवक सूतरा ये हम प्रदत्त निर्णय समीकरण साधारण समाधान ठीक है ये रेखे दिल है और बेसि सल्व करा दरकार नहीं टू सल्व करा जाते कि सल्व करते पर ना ए स्क्वायर माइनस बी स्क्वायर तेल ए माइनस बी इंटू ए प्लस बी अर्थात लग अफ एक्स सेक्स प्लस टेन एक्स प्लस लग अफ सेक्स प्लस टेन वाई तपर आर इंटू लग अफ सेक्स प्लस टेन एक्स माइनस लग तर किसी लग अब ये मैं सेक्स प्लस टेन एक्स इंटू अनेक बड़ो हो जाए तो ये करा दरकार नहीं ये कर दी जथेष ठीक है ये सरलतम अन्सार ये हे फाइनल अन्सार ओके देखो एगारो अंक दस अंकटा तो हमें कर दिल हाँ एगारो अंकटो एक ही रकम भाव तुम्हारा इच्छा कर ले करते पर कारण डिवाई बाई वाई स्क्वायर माइनस फाइव वाई प्लस सिक्स है और डिएक्स इंटू एदी के डान दिखे है कि डिएक्स बाई एक्स स्क्वायर डिएक्स बाई एक्स स्क्वायर और डिवाइर नीचे ये नेमे जाए तब जी भाव इंटीग्रेशन कर ले डिवाइर नीचे जमन ये दीघात छो डिवाइर नीचे जमन ये दीघात से कम डिवाइर नीचे दीघात है मेथड अफ सबट्यूशन कर दे ठीक है तो एगारो अंक निजे को नीते पर बारे अंक खूब इम्पोर्टेंट बारोटा कर दीची देखे ना बारोटा एगारोटा एगारोटा कर ले कि निजे को नीते एगारोटा होमवर्क दिलाम ना
12 অঙ্কটা করছি, 12টা দেখে নাও, 12 অঙ্কটা ইম্পর্টেন্ট। 12 এক্স আন্ডার রুট অফ, দেখো 12 অঙ্কটা বলেছে এইচ এ অবকল সমীকরণ, এই অবকল সমীকরণের সমাধান করবে, অর্থাৎ সমাধান করলে যেটা পাবে সেটা একটা বক্রের সমীকরণ। বুঝতে পারলে কী বললাম? অবকল সমীকরণের সমাধান করবে মানেটা কি? এই অবকল সমীকরণটা সমাধান করলে সে লাস্টে ডিএক্স আর ডিওয়াই এইসব থাকবে না, সেটা একটা এক্স ওয়াইয়ের মধ্যে সম্পর্ক, অর্থাৎ একটা কার বক্ররেখা, বক্ররেখার সমীকরণ। তাহলে এটা কীভাবে সমাধান করবে? যেভাবে দেখালাম যে মেথড অফ সেপারেশন, মেথড অফ ভেরিয়েশন অফ সেপারেশন, চলদয়ের বিচ্ছেদীকরণ পদ্ধতি, চলদয় দুটো চলরাশি একটা এক্স আর একটা ওয়াই, সব এক্স এইদিকে থাকবে, সব এক্স এইদিকে থাকবে, অর্থাৎ সব এক্স বাম দিকে থাকবে, সব ওয়াই ডান দিকে থাকবে, মানে এক্স ওয়াইটা দুদিকে মোটামুটি থাকবে। এক্স এক্সটা বাম দিকে থাকবে, এক্সটা তুমি ডান দিকেও রাখতে পারো, আবার ওয়াইটা বাম দিকেও রাখতে পারো। এক্সটা যে বাম দিকেই রাখতে হবে তার কোনো মানে নেই, এক্স ডান দিকেও রাখতে পারো, আবার এক্স বাম দিকেও রাখতে পারো, মানে এক্স যেদিকে থাকবে ওয়াইটার উল্টো দিকে থাকবে। তাহলে এখানে দেখো এক্স ডিএক্সটা রেখে দাও আর এর নিচে এইটা নামাও, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, তাই না? মাইনাস ওয়াই ডিওয়াইটা এখানে রাখো আর এর নিচে নামাচ্ছ আন্ডার রুট অফ ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। বোঝা গেল না? বোঝা গেল না? এক্স ডিএক্সটা রাখলে এর নিচে নামালে এটা, আর ওয়াই ডিওয়াইটা রাখে এর নিচে নামালে এইটা। এরপরে কী করবে? ইন্টিগ্রেটিং করবে বোথ সাইডে। তাহলে ইন্টিগ্রেটিং করে পাই, ইন্টিগ্রেটিং বাংলা লিখলে লিখবে সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইডে। তবে ইন্টিগ্রেশন করলে কী হবে এরপরে? পরের স্টেপে দেখো, এরপরে যখন তুমি এটা ইন্টিগ্রেশন করবে তাহলে কী হবে? এই স্টেপটা হলো, এরপরে এরপরে এটা ইন্টিগ্রেশন কীভাবে করবে না, ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি জেড স্কোয়ার ধরো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে জেড স্কোয়ার ধরলে কী হবে? এক্স স্কোয়ার ডেরিভেটিভ টু এক্স, টু তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, এক্স ডিএক্স পেয়ে যাচ্ছ। অথবা একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলার সাহায্যে করলে ফর্মুলাটা সাইডে লিখে দেবে, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে ইন্টিগ্রিয়াল এফ ডেস এক্স, এই ফর্মুলাটা কিন্তু বইয়ে পাবে না, এই ফর্মুলাটা আমি দিচ্ছি, ফর্মুলাটা অবশ্যই কিন্তু সাইডে লিখে দেবে, ইকুয়াল টু টু ইন্টু আন্ডার রুট অফ এফ এক্স। এই ফর্মুলার সাহায্যে করলে এটাকে পুটিং করার দরকার, পুটিং করে করলে করতে পারো। আচ্ছা, এটা বাকি পার্টটা পরে নেক্সট ভিডিও পার্টে পাবে, বাকি পার্টটা, বাকি সলিউশনটা পরের ভিডিও পার্টে পাবে। তাই বলছি তোমরা সবাই, সবাইকে শেয়ার করো, যেন আমি প্রতিটা ভিডিও, প্রতিটা সমাধানের ভিডিও, প্রতিটা চ্যাপ্টারের ফার্স্ট টু শেষ পর্যন্ত সমস্ত অঙ্কের সমাধান ভিডিওগুলো বানিয়ে আপলোড করতে পারি, এবং ইউটিউবে আপলোড হবে যদি ভিউ বাড়ে। অর্থাৎ ভিউ কখন বাড়বে? যখন তোমরা সবাই, সমস্ত ক্লাস টুয়েলভের যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী আছে সবাইকে যদি শেয়ার করো। এই জন্য বেশি করে শেয়ার করো, যাতে আমি কন্টিনিউ করতে পারি। শেয়ার করতে ভুলো না, এবং প্রতিটা ভিডিও দেখার পরে লাইক করে, কমেন্ট করে ফিডব্যাক জানাবে অবশ্যই ভুলবে না, ঠিক আছে? এইটা সমাধানটা পরের ভিডিও পার্টে পাবে, ওয়েট করো, সবাইকে শেয়ার করো।